এই যে শাশুড়ি মারা, আপনাদের বলতেছি যে আপনারা ছেলে বিয়ে দেওয়ার আগে সিদ্ধান্ত নেবেন যে আপনি ছেলে বিয়ে দিয়ে বৌমা আনবেন নাকি প্রতিদ্বন্দ্বী আনবেন। যদি আপনি বৌমা আনেন তাহলে আপনাকে আপনার মেয়ের চেয়ে অধিক ভালোবাসা, আদর, স্নেহ, যত্ন তাকে দিতে হবে, তাহলে আপনি তার চেয়ে দ্বিগুণ ফেরত পাবেন। আর যদি আপনি প্রতিদ্বন্দ্বী আনেন, আপনি যে খারাপ আচরণটা তার সঙ্গে করবেন তার সাথে দ্বিগুণ আপনিও এক সময় ফেরত পাবেন। একটা বাবা মা তার মেয়েকে সমাজের কুদৃষ্টি, খারাপ নজর সব কিছু থেকে আগলায় রেখে বড় করে, আর সেই মেয়েটার কাছে এই পৃথিবী একটা স্বপ্নের মতো। যখন মেয়েটা বিয়ে হয়, শ্বশুর বাড়িতে যায়, শাশুড়ির কাছে যখন এরকম খারাপ আচরণ পায়, ও কি শিখলো? আপনার সঙ্গে ও খারাপ আচরণটাই করা শুরু করে। যখন আপনার সঙ্গে খারাপ আচরণটা করা শুরু করে, তখন আপনি বলেন কি যে মেয়েটার বাবা মা ভালো শিক্ষা দেয়নি। তার বাবা মা কখনো এরকম কোনটা খারাপ কোনটা ভালো এটা শিখে দেন, কারণ ও বাবা মার কাছে অনেক আদর, যত্ন, স্নেহ, ভালোবাসায় শুধু বড় হয়েছে। কার সঙ্গে খারাপ ব্যবহার করতে হয় এটা কখনোই শিখেনি, এটা শাশুড়ির কাছে এসেই শিখে। তো একটা শাশুড়ি বড় মানুষ, গুরুজন, সেই কিন্তু আগে এই ছোট মানুষটাকে শিখাবে, তার মেয়ের চেয়ে বেশি ভালোবাসবে, আদর, স্নেহ করবে। তারপরে একসময় দেখবে ওই বৌমাটাই কিন্তু একসময় আপনার মেয়ের চেয়ে দ্বিগুণ আপনাকে ভালোবাসবে। তো আপনার কাছ থেকে সে শিখবে, বাবা মার কাছ থেকে এটা শিখে আসে নাই, কারণ আপনি, এটাই নিয়ম যে আপনি যতটুকু কাউকে ভালোবাসা হোক, আঘাত হোক, যতটুকুই আপনি দিবেন সেটাই কিন্তু একসময় আপনার কাছেই ফেরত আসবে। তাই শাশুড়িকে আগে তার বৌমাকে মেয়ের চেয়ে আদর, স্নেহ, ভালোবাসা দিতে হবে, আপনার কাছ থেকে সে শিখবে। আপনি যতটুকু দিবেন ততটুকুই আপনিও ফেরত পাবেন। তো এটা হচ্ছে এই যে সিরিয়াল না যে আপনি খারাপ আচরণ করিয়ে যাচ্ছেন করিয়ে যাচ্ছেন, তারপরে শেষে ওই সিনেমা মানে সিরিয়ালের শেষে আসে বৌমা, আসে পা ধরে ক্ষমা চায়, সব কিছু ঠিক আছে, ঠিক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সিরিয়াল না, এটা হচ্ছে বাস্তব জীবন। বাস্তব জীবনটা অন্যরকম, অনেক কঠিন একটা জিনিস। তাই বৌমাকে মেয়ের মতো ভালোবাসুন, তাহলে দেখবেন আপনার বৌমা আপনার মেয়ের চেয়ে দ্বিগুণ ভালোবাসবে। মেয়েটা কিন্তু আপনার পাশে থাকবে না, মেয়েটাকে বিয়ে দিবেন চলে যাবে, এই বৌমাটাই আপনার সুখ দুঃখে সবসময় পাশে থাকবে। তাহলে মেয়ের চেয়ে দ্বিগুণ আপনার বৌমাকেই বেশি ভালোবাসতে হবে, ঠিক আছে? আমরা মেয়েরা যখন শ্বশুর বাড়িতে যাই, কিন্তু আমরা বাবা মাকে ভুলে যাই, আপনাদের মতো শাশুড়িদের ভালোবাসা যদি পাই আমরা বাবা মার ভালোবাসাটা ভুলে যাই। তাই শাশুড়িকে আগে মেয়ের মতো ভালোবাসতে হবে, তাহলেই ভালোবাসা ফেরত পাবে। এটাই কিন্তু বাস্তব।